सम्मानीय दर्शकबृंद पैन कार्डर संगे आधार कार्ड लिंक बाध्यतामूलक इनफरमेशनटा किन्तु सरकारेर तरफे बार बार आमादेरके करा हयेछिलो मेसेज करे किन्तु एसब तोयाक्का ना करे अनेकेई पैन कार्डर संगे आधार कार्ड लिंक कराननि जारा लिंक कराननि पैन कार्डर संगे आधार कार्ड तारा आजकेर डेटाते बुझते पारछेन जे तादेर पैन कार्ड निष्क्रिय हये गेछे आर पैन कार्ड छाड़ा समस्त किछुई अचल। तो सेई निष्क्रिय पैन कार्डके किभाबे सचल करबेन सेई टपिकेर उपरई भिडियोटा आमि निये एसेछि। सरकारेर तरफ थेके जे इनफरमेशन देওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন पैन कार्डर संगे आधार नम्बर लिंक निये तोलपाड़ हो गए देश। तबे एबार आम जनतार जन्य बिराट सुखबर, एबार स्थानीय डाकघरे पैन आधार लिंकेर काज होते पारे। लोकसभाय कॉग्रेसेर दलनेता अधीर चौधुरी ए निये केंद्रीय अर्थ मंत्रकेर काछे निर्दिष्ट प्रस्ताव राखेन। तारई परिप्रेक्षिते केंद्रीय अर्थमंत्री जानिয়েছেন বিষয়টি বিবেচনা করে দেখার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠানো হয়েছে। তো সেই প্যান কার্ড কিভাবে সচল হবে এবং কোথা থেকে করতে হবে, পোস্ট অফিসেই হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিসে প্যান কার্ড আধার লিংক। দেখুন প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিংকের বিষয়টি যাদের তত্ত্বাবধানে হচ্ছে সেই আয়কর বিভাগ যদি ডাকঘরগুলোকে এই লিংক প্রক্রিয়া শুরু করার ছাড়পত্র দেয় তবে আগামী দিনে এই লিংকের কাজ করার জন্য আর অন্য কোথাও ছুটাছুটি করতে হবে না মানুষকে। তবে শোনা যাচ্ছে এক্ষেত্রে গ্রামীণ এলাকার ডাকঘরগুলোকে ছাড় দেওয়া হতে পারে। শহরাঞ্চলে যে ডাকঘরগুলি আছে সেখানে কিন্তু প্যান আধার লিঙ্ক এই মুহূর্তে হবে না। তো যাই হোক এই অসুবিধার কথা মাথায় রেখে সরকার যাতে নিষ্ক্রিয় প্যান কার্ডকে সচল করা যায় তার জন্য এই অফারটি দিয়েছেন, কিন্তু এর জন্য আপনাদেরকে কিছু টাকা গুনতে হবে। তো চলুন আগে যে আমরা দেখি আয়কর বিভাগ যদি লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী প্রস্তাব মেনে নেয় তবে মূল ডাকঘরের পাশাপাশি উপডাকঘর অর্থাৎ পোস্ট অফিসের পাশাপাশি সাব পোস্ট অফিসেও पैन कार्डर संगे आधार कार्ड लिंकर काज होबे। अधीर रंजन चौधुरी की प्रस्ताव देखुन। तबे अधीर चौधुरी ए विषये देवा आरो एकटी प्रस्ताव खारिज करे दिएछे संश्लिष्ट दप्तर। लोकसभाय कॉग्रेसेर दलनेता अधीर चौधुरी बोलेछिलेन गरीब मानुषेर कथा भेबे पैन कार्डर संगे आधार कार्डे लिंकर क्षेत्रे बर्तमाने जे 1000 टाका करे फाइन नेওয়া হচ্ছে তো সেটা তুলে নেওয়া হোক, সম্পূর্ণ বিনামূল্যে লিংকের কাজ করার সুযোগ দেওয়ার দাবি তোলেন তিনি, যদিও সরকার সেটা মানেননি। ঘটনা হলো এই মুহূর্তে প্যান আধার হোল্ডাররা সরাসরি আধার নম্বর লিংক করার সুযোগ পাচ্ছেন না, কারণ গত 31 মার্চ প্যান কার্ডের সঙ্গে আধার নম্বরের লিংক শেষ দিন ছিল। সেই সময় দেশের বহু মানুষের পাশাপাশি অধীর চৌধুরী এই সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়ে খোদ প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। এরপর 27 মার্চ আয়কর বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় প্যান আধারের লিংক সময়সীমা আরও 3 মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই 3 মাস যে বাড়ানো হয়েছে তার মধ্যেও কিন্তু অনেক মানুষ করাননি। সেই গত 30 জুন পর্যন্ত দেশবাসী এই লিঙ্ক করানোর সুযোগ পেয়ে যায়, তবে 1000 টাকা ফাইন দিয়ে। কিন্তু 30 জুনের মধ্যে যারা প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাননি জুলাই মাস থেকে এখানে পরিষ্কার লেখা যায় দেখুন তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। তো এবার আমরা নিচে দেখব যে প্যান আধার লিঙ্কের জন্য কত টাকা লাগতে পারে। এই নিষ্ক্রিয় প্যান কার্ড চালু করার বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো নিয়ম বা নীতির কথা ঘোষণা করা হয়নি, তবে শোনা যাচ্ছে প্রায় 1000 টাকা জরিমানা দিলে निष्क्रिय पैन कार्ड चालू होते पारे। सब मिलिए जरा विषयटी अवहेला करे निर्धारित समयसीमा पार करे फेलेछेन तारा दुर्भोगेर मुखे पड़ते होच्छे। तो एखाने देखते पाच्छेन पोस्ट अफिसे तो आपनारा लिंक करते पारबेन जोदि पैन कार्ड आपनार निष्क्रिय हये थाके, किन्तु 1000 টাকা फाइन दिएई आपनाके कराते होबे। तो जाइ होक आजकेर भिडियोटा बाड़ाबो ना, इनफरमेशनटा आजकेर आपडेटेर भिडियो दिलाम। एरकम आपडेट भिडियो पेते चैनलटिके सबस्क्राइब करे पाशे बेल नोटिफिकेशन अले सेट करे देबेन। तो चलुन आज ए पर्यन्तই।